হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অনেক দিন পরে সিএসি 230-র নতুন আরেকটা টপিকের ভিডিওতে। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ক্রিপ্টোলজি, এবং এই ক্রিপ্টোলজিটা ব্যবহার করে আমরা আমাদের ডেটা ট্রান্সফারের সিকিউরিটি মানে অনেকটা আপনার কি বলতে পারেন যে অনেকটা সেফ হয়ে তার ডাটা ট্রান্সফার করে থাকি। আমরা এখানে কি করে থাকি, কোনো একটা মেসেজ যখন কাউকে পাঠাই সেটা আমি চাই যে আমি এনক্রিপ্ট করে পাঠাতে, যাতে মাঝখানে কোনো হ্যাকারের হাতেও যদি পড়ে বা কোনো সাধারণ মানুষের হাতেও যদি পড়ে, কোনো কনফিডেন্সিয়াল মেসেজ যদি হয়ে থাকে সেটা যাতে আমি এনক্রিপ্ট করে পাঠাই, যাতে নর্মাল মানুষ পড়ে বুঝতে না পারে যে এই মেসেজটার ভিতরে কী লেখা বা এই মেসেজটার অর্থ যাতে পড়ে বুঝতে না পারে, ঠিক আছে। এবং আপনি এবং যাকে পাঠাচ্ছেন সেই এই মেসেজটা এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট করার পদ্ধতিটা জানবে। সো ক্রিপ্টোলজিতে অনেক আগে থেকেই জনপ্রিয় একটা মেথড আছে, সেটা হলো সিজার সাইফার। এই সিজার সাইফার মেথডটা নিয়েই আজকে আলোচনা হবে, এবং আমরা আজকে প্র্যাকটিক্যালি শিখব কোনো মেসেজকে কীভাবে এনক্রিপ্ট করতে হয় এবং এনক্রিপ্ট করা মেসেজ কীভাবে ডিক্রিপ্ট করতে হয়। সো স্টে উইথ আস টিল দ্য এন্ড। আর ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এইরকম নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। আপনি কীভাবে একটা মেসেজ এনক্রিপ্ট করবেন? সো এখানে কিছু জেনারেল কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো চলুন জেনে নেই একে একে। কি আপনি কীভাবে একটা মেসেজ এনক্রিপ্ট করবেন বা কীভাবে একটা মেসেজ আপনি একটা মানে এমন টেক্সটে পরিণত করবেন যেটা পরে কেউ বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এর ভিতরে কী অ্যাকচুয়ালি? সো বাই ইউজিং এ ফর্মুলা। প্রথম পয়েন্টটাতে কী ফর্মুলা, আমরা কেমন ধরনের ফর্মুলা ইউজ করবো, হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলাটা হলে এনক্রিপশনের ক্ষেত্রে এটা বইয়ে দেওয়া আছে, এনক্রিপশন ফর্মুলা। এটা চাইলে ম্যানিপুলেট করা যায়, তবে সাধারণত এটাই ব্যবহার করা হয়, এবং পরীক্ষার হলে যদি আলাদাভাবে বলে দেওয়া না থাকে যে আপনার ফর্মুলা হবে অন্য কিছু, তাইলে আপনি এই ফর্মুলাটাই এনক্রিপশনের ক্ষেত্রে এবং নিচের ফর্মুলাটা ঠিক তার উল্টা ডিক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করবেন, ঠিক আছে। এফ অফ পি হলো পি প্লাস থ্রি মড 26, এটা হলো আপনার এনক্রিপশনের ফর্মুলা। আর এফ ইনভার্স পি হলো পি মাইনাস থ্রি মড 26, এটা হলো ডিক্রিপশনের ফর্মুলা। এইখানে পিটা কী, পি বা পি এর ভ্যালুগুলো কী, পি এর ভ্যালুটা হলো 0 to 25। এই 0 to 25 কী, এই 0 to 25 ভ্যালুগুলো হলো, এটা হলো আপনার নিউমেরিক ভ্যালুস ফর দ্য ক্যারেক্টার্স এ টু জেড। এ টু জেড ইংরেজিতে যে 26টা ক্যারেক্টার আছে, ওই 26টা ক্যারেক্টারের ভ্যালুই কিন্তু আপনার 0 to 25। সো যেমন এ এর ভ্যালু 0, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 3, ই এর ভ্যালু 4। সো এইভাবে কিন্তু আপনার ভ্যালুগুলো গেছে 0 to 25। সো কথাগুলো আপনার কাছে অনেকগুলো খটকা লাগতে পারে, একটু এলোমেলোও লাগতে পারে। সো কোনো চিন্তা করার কারণ নেই, শেষ পর্যন্ত থাকুন, সব বুঝে যাবেন, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এইখানে আমরা দেখতে পারতেছি যে কিছু টেবিল, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইখানে কোনো কিছুর ভ্যালু আপনার মুখস্থ করতে হবে না, আপনি খালি সিকোয়েন্সটা মনে রাখবেন যে এই সিকোয়েন্সে যায়। আর আমার একটা পরামর্শ থাকবে প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে, যারা এই কোর্সটা নিচ্ছে বা নিয়ে ফেলেছে বা নিবে ভবিষ্যতে, যারা ক্রিপ্টোলজির এই প্রশ্ন অ্যান্সার করবে এনক্রিপশন বা ডিক্রিপশনের, তাদের প্রত্যেককে রিকোয়েস্ট থাকবে যে আপনি একবার প্রত্যেকটা ক্যারেক্টার লিখবেন। এ টু জেড লিখতে বেশিক্ষণ লাগে না, ঠিক আছে। এ টু জেড লিখে জিরো থেকে 25 পর্যন্ত লিখে রাখবেন, প্রত্যেকটা ক্যারেক্টারের পাশে তার নিউমেরিক ভ্যালুগুলো লিখে রাখবেন প্রশ্ন সলভ করার সময়, এনক্রিপশন বা ডিক্রিপশন যেটাই করেন এই এটা কিন্তু লাগবেই, হ্যাঁ। নাহলে আপনি বারবার হাতের আঙ্গুলের মধ্যে গুনে এর ভ্যালু 0, এফ এর ভ্যালু কত, তাইলে জেড এর ভ্যালু কত, এভাবে যখন গুনতে যাবেন বারবার গুনতে গেলে সময় অনেক চলে যাবে। সো পরীক্ষার হলে টাইম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সো আপনার কিন্তু মানে এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। সো এ টু জেড জাস্ট 0 to 25 সিকোয়েন্সিয়ালি মানগুলো গেছে, সো এটা মুখস্থ করার কিছু নাই। আর এ টু জেড সবার মনে আসেই, এটা মনে না থাকলে তো আর কিছু বলার নাই। এটা ইংরেজিতে যখন আমরা শেখানো হয় আমাদের একদম ইংরেজি বর্ণমালা, তখনই এ টু জেড শেখানো হয়। বাই দ্য ওয়ে এগুলো বলার কোনো মানেই হয় না। সো যাই, তারপরেও এ টু জেড এর মানটা আরেকবার বলে নিই যে 0 to 25 সিকোয়েন্সিয়ালি যাবে। দেখতে পারতেছেন যে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 3, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। জেড এর ভ্যালু লাস্টে 25 এসে পড়ে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। অ্যাকচুয়ালি কী আছে, আমরা এখন স্টেপস অফ এনক্রিপশন বা ডিক্রিপশনটা জানবো, যে কী কী স্টেপ ফলো করে আপনি
একটা মেসেজ এনক্রিপ্ট করতে পারেন বা মেসেজ ডিক্রিপ্ট করতে পারেন। আপনাকে ফার্স্টে কী করতে হবে, ফার্স্ট ফাইন্ড আউট দ্য ভ্যালুস বা ফার্স্ট ফাইন্ড আউট দ্য লেটার্স গিভেন নিউমেরিক ভ্যালুস, মানে আপনাকে যে মানে যে মেসেজটা দিবে সাপোজ ওই মেসেজটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকবে না, অনেকগুলো লেটার না, অ্যাকচুয়ালি লেটারও তো, এটা ইংরেজি লেটার না, বর্ণমালা না, ওই লেটারগুলোর নিউমেরিক ভ্যালু বের করতে হবে ওই চারটা দেখে। সো কোন চারটার কথা বলতেছি সবাই বুঝতেই পারতেছেন, এই চারটা দেখে, এই চারটা সবাই ফার্স্ট লিখে নিব খাতার মধ্যে একবার যাতে সুবিধা হয় আমাদের। দেন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। এনক্রিপশনের ক্ষেত্রে ফর্মুলা হলে আমি বলেছি এফ অফ পি হলো পি প্লাস থ্রি মট ২৬, আর এফ ইনভার্স পি হলো পি মাইনাস থ্রি মট ২৬। এই ক্ষেত্রে যদি আবারও বলতেছি পরীক্ষার হলে ফর্মুলা আলাদা করে দেয়, তাহলে সেটা আপনি এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে আলাদাভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। নর্মালি সিজার সাইফারের যে ডিফল্ট ফর্মুলাটা বয়ে আছে সেটাই আমরা আজকে দেখতে যাব। আফটার ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউ উইল গেট দ্য ভ্যালুস ফ্রম 0 to 25 ফর ইচ ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু আপনি ওই ফর্মুলাটা ব্যবহার করার পরে নির্দিষ্ট কিছু মান পেয়ে থাকবেন, যেটা মানগুলো 0 থেকে 25 মধ্যে হবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। দেন ফাইন্ড দ্য ভ্যালুস ফ্রম দ্য চার্ট, এবং যে মানগুলো আপনি পাবেন 0 to 25 ভিতরে ওই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে, ওই মানগুলো আপনি দেখবেন যে কোন ক্যারেক্টারের মানের সাথে মিলে যায়, সেটাই দেখবেন। দেন ইউজ দ্য নিউ ক্যারেক্টার অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইন ভ্যালুস ইন দ্য চার্ট ফর এভরি ক্যারেক্টার, মানে আপনি ওই চার্টে দেখবেন যে কোন কোন ক্যারেক্টারের ক্ষেত্রে কোন কোন ভ্যালু অ্যাসাইন করা ছিল, এবং যে যে ভ্যালুগুলো মিলে গেছে ওই ওই ভ্যালুগুলোর আন্ডারে যতগুলো আপনার ক্যারেক্টারগুলো পড়তেছে বা লেটারগুলো পড়তেছে সেই ক্যারেক্টার বা লেটারগুলোই আপনার বসবে, ফাইনালি ইটস ডান হয়ে যাবে। সো কথাগুলো আপনার মারপ্যাচ লাগতে পারে যে বলতেই, আর অনেকে বলতে পারে যে খালি কী যে বোঝাচ্ছে, খালি বকবক করে যাচ্ছে, অ্যাকচুয়ালি আপনাদের এই বকবকটা কাজে দিবে আশা করি, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। সো আমরা পাঁচটা স্টেপ ফলো করব। প্রথম স্টেপে আমরা যেই আমাদের মেসেজটা দিবে, এনক্রিপ্ট করতে হলে এনক্রিপ্টের ফর্মুলা ইউজ করব বা ডিক্রিপ্ট করতে হলে ডিক্রিপ্টের ফর্মুলা ইউজ করব, কিন্তু তার আগে সবার প্রথম কাজ হলো যেই আমাকে মেসেজটা দিবে ওই মেসেজের সমস্ত লেটারগুলোর নিউমেরিক ভ্যালু বের করবো, যেগুলোর ভ্যালু আসবে 0 to 25 মধ্যে। তারপরে ওই নিউমেরিক ভ্যালুটা আমরা ফর্মুলার মধ্যে বসায় আমরা নির্দিষ্ট যে মানগুলো পাবো ওই মানগুলোর আন্ডারে দেখবো কোন কোন ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারগুলো জাস্ট রিপ্লেস করে দিলেই আপনার কিন্তু মেসেজ এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট হয়ে যাচ্ছে। সো আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি কীভাবে একটা মেসেজ ডিক্রিপ্ট করব। অ্যাকচুয়ালি সরি, এখানে এনক্রিপ্ট হবে, এখানে এনক্রিপ্ট হবে, যাই হোক, টেস্ট টুডে, ওকে। সো এই মেসেজটাকে আমার কী করতে হবে, এনক্রিপ্ট করতে হবে। হ্যাঁ, এই মেসেজটাকে আমার কী করতে হবে, এনক্রিপ্ট করতে হবে। সো এই মেসেজটাকে আপনি এনক্রিপ্ট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা তো আপনার বুঝতে পারতেছেন, ভিডিওতে বলেই দিচ্ছি। লেটস এনক্রিপ্ট এ মেসেজ, আপনি একটা কোনো মেসেজকে কীভাবে লুকাবেন বা কোনো একটা মেসেজকে ফর্মুলা ব্যবহার করে কীভাবে আপনি এনক্রিপ্ট করবেন, চলুন দেখে নিই। সো টেস্ট টুডে থেকে আমি জাস্ট দেখেন কী করছি, প্রথমে দ্য ইউনিক লেটার্স উই ফাউন্ড ফ্রম দ্য ফলোয়িং মেসেজ আর TESODAY। এখানে আপনি এখানে লেটার রিপিট আছে, টি তিনবার আছে, সো আপনার তিনবার ভ্যালু বের করার কোনো মানেই হয় না। সো আপনি প্রত্যেকটা ইউনিক লেটারগুলো নেবেন, যেমন টি তিনবার আছে একবার নিলেই হবে, ঠিক আছে, ই একবারই আছে একবার নিতেই হবে, তারপরে এস, তাহলে এইভাবে আমি ইউনিক লেটার পেলাম কয়টা, এই কয়টা পেলাম, TESODAY। এখন আপনাকে কী করতে হবে, ওই চার্টে যেতে হবে, যে চার্টের কথা আমি চার্ট দেখাইছিলাম আপনাদেরকে, ওই চার্ট 0 to 25 এর ভ্যালু অ্যাসাইন করা আছে। সো ওই চার্টের মধ্য থেকে আপনি ভ্যালুগুলো নেবেন এবং নিয়ে এনক্রিপশনের ফর্মুলা ইউজ করবেন। সো এনক্রিপশনের ফর্মুলা আমরা জানি, এইটা যেহেতু বাই ডিফল্ট ফর্মুলা, এটা এফ অফ পি হলো পি প্লাস থ্রি মট ২৬, যেখানে পি এর মানটা হলো ওই ফর্মুলার চার্টে আমরা দেখব এই যে টি এর ক্ষেত্রে যেই ভ্যালু অ্যাসাইন করা সেটা প্লাস থ্রি মট ২৬। আচ্ছা, এই কোনো কিছুর সংখ্যার মট কীভাবে বের করতে হয়, মট করে অ্যান্সারটা কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে। আপনি ক্যালকুলেটারে কীভাবে এই মডের হিসাবটা করবেন বা মডের অ্যান্সারগুলো বের করবেন খুব সহজ টেকনিকে, সেই ভিডিওটা চাইলে উপরের আই বাটন থেকে দেখে আসতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, নো টেনশন, আমি আপনাদের সাথেই আছি, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। সো এখন আমরা যে ফার্স্ট লেটারটা পালাম, মানে সরি, যে ফার্স্ট লেটারটা আমরা পেলাম সেটা হলো টি। যে ফার্স্ট লেটারটা আমরা পেলাম সেটা আমি কী পেলাম,
সেটা আমি পাইলাম টি, ঠিক আছে। এখন আমি প্রথম যে লেটারটা পেয়েছি, যাই হোক এটা ইরেজল দেয় কীভাবে জানি না, ওকে। সো ফার্স্ট লেটারটা হলো টি, সো টি এর ক্ষেত্রে পি এর মান কত? পি এর মান হইলো ওই অ্যাসাইন করা ভ্যালুর মান। ওই চলুন আমরা দেখে আসি টি এর ক্ষেত্রে পি এর মান কত। টি এর ক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন আপনার, টি এর ক্ষেত্রে পি এর মান হচ্ছে, এগুলো কিন্তু পি এর মান, এই ভ্যালুসগুলো টি এর ক্ষেত্রে পি এর মান হচ্ছে 19। সো এইখানে আপনার জাস্ট কি হয়েছে, পি এর মান 19 বসাবো এই ফর্ম এই সূত্রটার মধ্যে। সো 19 + 3 = 26, তাহলে 19 + 3 কত হয়? 20 = 22, 22 + 26 হয় 22। সো আপনার এনক্রিপ্টেড মেসেজে টি এর জায়গায় কী বসবে? ডাব্লু বসবে। অনুরূপভাবে F4 হইল, F4 এখন কেন 4 হলো? ইয়ের ক্ষেত্রে ওই পি এর মান কত? ইয়ের ক্ষেত্রে পি এর মান মানে নিউমেরিক ভ্যালু, ইয়ের ক্ষেত্রে পি এর মান কত? 4। সো এই চারটা কিন্তু আপনি যদি খাতার একপাশে থাকে তাইলে আপনার কিন্তু সুবিধা হবে তাড়াতাড়ি করতে। সো ইয়ের ক্ষেত্রে পি এর মান 4, সো সেটাই বসাইছি। F4 হইলো 4 + 3 = 26, তাহলে 4 + 3 = 7 = 26 কত আছে? 7 মানে 7 কার নিউমেরিক ভ্যালু? এইচের নিউমেরিক ভ্যালু 7। এখানে এই চার্টে ABCDEFGH এর ভ্যালু দেখতেছেন 7। সো আপনার এখন এনক্রিপ্ট করা মেসেজে ই এর জায়গায় বসবে এইচ। অনুরূপভাবে F18 এই ফর্মুলার ক্ষেত্রে বসাইলে এস এর নিউমেরিক ভ্যালু হলো 18, 18 + 3 = 26, তাহলে 18 + 3 = 21 = 26, 21 আছে। সো এই 21টা কার নিউমেরিক ভ্যালু? ভি এর নিউমেরিক ভ্যালু। সো আপনার এস এর ক্ষেত্রে এনক্রিপ্টেড মেসেজে ভি বসবে। অনুরূপভাবে বাকিগুলো যদি ওই ফর্মুলা ব্যবহার করে করি তাইলে আমরা এই মানগুলো পাবো। ওই যে F14 ও এর ক্ষেত্রে পি এর মান 14, তাহলে 14 + 3 = 26, 17 + 26 = 17, এটার মান 8। অনুরূপভাবে এখানেও F(P) হলো P + 3 = 26, এখানে ডি এর ক্ষেত্রে পি এর মান ছিল 3, তাহলে 3 + 3 = 26, 6 = 26, 6। এই 6 কার নিউমেরিক ভ্যালু? 6 জি এর নিউমেরিক ভ্যালু। সো এইভাবে ODAY এর ক্ষেত্রে আমি যথাক্রমে নতুন যে ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করব, মানে আমার মেসেজটাকে গোপন করব, সেটাই ফর্মুলা ফেলায় মানগুলোর মাধ্যমে আমি নতুন ক্যারেক্টারগুলো পেলাম। ও এর ক্ষেত্রে আর, ডি এর ক্ষেত্রে জি, এ এর ক্ষেত্রে ডি, ওয়াই এর ক্ষেত্রে বি, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। আর এই স্লাইডের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো টেনশন করার কিছু নেই, আপনারা স্লাইড পড়ে নিতে পারবেন পরে আবার। সো আমরা মুভ অন করি। নাও রিপ্লেস দ্য ক্যারেক্টার্স উইথ নিউ ক্যারেক্টার্স। সো আমরা টি, এই আমাদের যে মেসেজটা ছিল টেস্ট টুডে, এইটা প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমি সূত্র ফালাইছি, সূত্র মানে সূত্র ব্যবহার করেছি। এই সূত্র ব্যবহার করে আমি এইখানে সূত্র ব্যবহার করে যে নতুন যে মান পেয়েছি নিউমেরিক ভ্যালু, ওই নিউমেরিক ভ্যালুটা কোন ক্যারেক্টারের, ওই ক্যারেক্টারের সাথে জাস্ট আমি এই ক্যারেক্টারটা রিপ্লেস করে দিছি। এটাই কিন্তু আপনার জাস্ট কাজ, এটা কিন্তু আপনার কোড করার ক্ষেত্রেও কাজে দিবে, যে আপনি সিজার সাইফারের কোড করতে গেলেও, মেসেজ এনক্রিপশন মেসেজ ডিক্রিপশনে কোড করতে গেলেও কাজে দিবে এটা। সো আপনার ফর্মুলাটা জানতে হবে। সো ফর্মুলাটা তো আমি বলেই দিছি, এনক্রিপশনের ফর্মুলা F(P) হলো P + 3 = 26। সো টেস্ট টুডে, সো টি এর ক্ষেত্রে আমি ফর্মুলা ব্যবহার করে এনক্রিপশনের ক্ষেত্রে নতুন মান পেয়েছি W, নতুন ক্যারেক্টার W, ইয়ের ক্ষেত্রে পেয়েছি H, এস এর ক্ষেত্রে V, আর টি এর ক্ষেত্রে তো আগেও W ছিল, W বের করেছি, টি এর ক্ষেত্রে W বের করেছি। এখানে লক্ষ্য করতেছেন আপনার কিন্তু একই ক্যারেক্টার কয়েকবার আসে, টি টি, এখানে টি 3 বার আসে। সো আপনি কিন্তু ফার্স্টে মেসেজটা পড়ে নেবেন, দেখে নেবেন যে কয়টা ইউনিক ক্যারেক্টার আছে A to Z এর, কয়টা ইউনিক, ওই ইউনিক ক্যারেক্টারগুলোর ভ্যালু বের করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো টি এর মান কিন্তু আপনার 3 বার বের করতে হচ্ছে না, কথাটা কিন্তু মাথায় রাখবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো অনুরূপভাবে আপনি কী করলেন, টি এর ক্ষেত্রে W পেলেন, ই এর ক্ষেত্রে H পেলেন, এস এর ক্ষেত্রে V, টি এর ক্ষেত্রে তো আগেও W পেয়েছেন, W পেয়েছেন, ও এর ক্ষেত্রে R, ডি এর ক্ষেত্রে G, এ এর ক্ষেত্রে D, এনক্রিপশন করার পরে ফর্মুলা ইউজ করার পরে Y এর ক্ষেত্রে B। সো এইখানে নিচে যেই ওয়ার্ডগুলো পেলেন এই ওয়ার্ডগুলোই জাস্ট রিপ্লেস করে দিব, W টি এর জায়গায় বসে যাবে। টি এর জায়গায় কী বসেছে? W বসেছে। ই এর জায়গায় কী বসেছে? H বসেছে। তারপরে এস এর জায়গায় কী বসেছে? V বসেছে। টি এর জায়গায় আবারও W, টি এর জায়গায় আবারও W, ও এর ক্ষেত্রে আবারও ODAY, এগুলোর ক্ষেত্রে RGDB, এগুলো কিন্তু বসে গেছে। সো এখন আপনার টেস্ট টুডে যেই জিনিসটা আছে বা যেই লেখাটা আছে এটার এনক্রিপ্টেড মেসেজটা হয়ে গেছে WHVW, WRGDB। এখন এটা কিন্তু ফর্মুলা ওয়াইজ ভ্যারি করে, সো ফর্মুলাটা আপনি দেখে নেবেন যে ফর্মুলাটা কোনটা আপনি ইউজ করতেছেন বা ইউজ করতে বলা হয়েছে, ঠিক আছে। সো এই মেসেজটা নর্মালি
কোনো সাধারণ মানুষ বা হ্যাকার যদি পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন না, এখানে আপনি তাহলে তারা বুঝতে পারবে না যে এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করে মেসেজটা এনক্রিপ্ট করা হয়েছে। আর টেস্ট টুডে এই এই লেখাটা কিন্তু নর্মালি WHVW আর WRGDB এই লেখাটা পড়ে টেস্ট টুডের মানে বোঝা যাচ্ছে না যে এই লেখাটা দিয়ে টেস্ট টুডে বলা হচ্ছে। সো এটাই কিন্তু জাস্ট আপনার শেখানো হচ্ছে যে ক্রিপ্টোলজিতে কীভাবে আপনি কোনো একটা মেসেজকে এনক্রিপশন করবেন, কীভাবে আপনি ডাটা ট্রান্সমিট করবেন এবং সেটা সিকিউর ট্রান্সমিট হবে, কোনো ডাটা লিক হবে না, লিক হলেও কেউ পড়েও বুঝতে পারবে না ডাটাগুলো অ্যাকচুয়ালি কী। এটা কিন্তু আপনার উদাহরণ যদি বাস্তব উদাহরণ দেই, যেমন ফেসবুক, জিমেইল, আপনি কিন্তু এগুলো অহরহ ইউজ করতেছেন। হ্যাঁ, আপনি আধুনিক যুগে যদি বাস করেন অবশ্যই আপনার একটা ফেসবুক আইডি থাকার কথা। ঠিক, এরা এইসব কোম্পানিগুলো কিন্তু আপনাদের সাপোজ নাম, পাসওয়ার্ড, বিশেষ করে পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে রাখি, পাসওয়ার্ড কিন্তু প্লেন টেক্সটে ওরা সেভ করে না। সাপোজ আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলাম টেস্ট টুডে, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা কিন্তু ওদের কম্পিউটারে বা ওদের সার্ভারে টেস্ট টুডে এই এই লেখা আকারে কিন্তু আপনার সেভ হয় না। ওদের সেভ হয় WHVW WRGDB। ওরাও কিন্তু এই যে এই ফর্মুলা যে ইউজ করে তা না, ওরা ওদের ক্ষেত্রেও ক্রিপ্টোলজির ফর্মুলা ওরা নিজেদের মতো সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম সিডোরাম নাম্বারের ক্ষেত্রেও, যদি ভিডিওটাকে মিস করে থাকেন তাহলে যে দেখে আসতে পারেন, মানে আপনার সেফটির জন্য, যাতে কখনও যদি ফেসবুক বা জিমেলের যদি সার্ভারের হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু ইউজারদের পাসওয়ার্ড পেলেই কিন্তু জানেন তো হ্যাকাররা কী করতে পারে, কী না করতে পারে তারা। সো আমরা এখন দেখলাম কোনো একটা মেসেজকে আমরা কীভাবে এনক্রিপ্ট করবো আমাদের নিজস্ব যে ফর্মুলা বাই ডিফল্ট দেওয়া আছে বইয়ে, ওই ফর্মুলাটা ব্যবহার করে। সো আশা করি সবাই বুঝতে পেরেছি কীভাবে আমরা এনক্রিপশন করব। সো আমি দেরি না করে চলে যাচ্ছি কোনো একটা মেসেজ কীভাবে আমরা ডিক্রিপ্ট করব, যদি আমরা ফর্মুলাটা জানি কীভাবে ডিক্রিপ্ট করব। ঠিক আছে, সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বা ওয়ার্ড আমরা ডিক্রিপ্ট করতে যাচ্ছি। লেটস ডিক্রিপ্ট এ মেসেজ। আপনারা যে ওয়ার্ডটা স্ক্রিনে দেখতে পারতেছেন এটা ডিক্রিপ্ট করার পর হয়ে যাবে লাভ। লাভ মানে ভালোবাসা, আশা করি ভালো লাগবে এক্সাম্পলটা বুঝতে। ঠিক আছে, সো আমরা যেহেতু এনক্রিপ্ট করার সময় যে ফর্মুলা ব্যবহার করেছি সেটা ব্যবহার করেছি, এখানে ধরে নেওয়া হয়েছে P+3 mod 26। এইখানে কিন্তু যোগ করলাম, 3 যোগ করেছি দেখেই 3 বিয়োগ করেছি এনক্রিপ্ট করার সময়। খেয়াল রাখবেন এইখানে ফর্মুলায় P+3 mod 26 ওইভাবেই ডিজাইন করা হয়েছে, নাইলে কিন্তু মিলত না, নাইলে কিন্তু আপনি ডিক্রিপ্ট করার পরে মেসেজটা একটু অন্যরকম হয়ে যেত। ঠিক আছে, নাইলে কিন্তু মিলত না। আচ্ছা ঠিক আছে, সো যেহেতু P+3 mod 26 ব্যবহার করেছি এনক্রিপশনের সময়, তাই ডিক্রিপশনের সময় আমরা P-3 mod 26 বাই ডিফল্ট যে ফর্মুলাটা আছে এটা ইউজ করতে যাচ্ছি। এই জন্য আমি স্টুডেন্টদের বারবার বলতেছি যে একটা বিষয় খেয়াল রাখবেন, দেখবেন যে কোনো ফর্মুলা স্পেসিফিকলি কোশ্চেনের পাশে বলে দেওয়া আছে কি না। কোশ্চেনে যদি আপনার এনক্রিপশনের ফর্মুলা বলা থাকতো যে P+3 ভিতরে যদি আবার মড দেয়া 127 128 আরও কিছু জিনিস লেখা থাকতো, mod 26 তারপর লেখা থাকতো mod 26, তাহলে আপনাকে কিন্তু ঠিক ওইটার উল্টাটা লিখতে হতো। তবে আশা করি এত কঠিন দিবে না, এই বাই ডিফল্টটাই দেয় সাধারণত। সো আপনার দেখতে দেখবে অ্যাকচুয়ালি আপনি যে কাজ করতে পারতেছেন কি না বা বুঝতে পারতেছেন কি না জিনিসটা বের করা। হ্যাঁ, সো এত টেনশন নেওয়ার কিছু নেই, আর আমি তো আসি দেখাই দিচ্ছি। আচ্ছা, সো F-P যেহেতু P+3 mod 26, তাহলে এই জায়গায় P-3 mod 26 ডিক্রিপশনের ফর্মুলা। সো ORYH এখানে সবগুলাই কিন্তু আপনার আলাদা আলাদা ক্যারেক্টার। সো আমার কিন্তু এখানে কোনো ক্যারেক্টারের রিপিটেশন নাই, সো আমার আলাদাভাবে একবার একবার করে প্রত্যেকটা ক্যারেক্টারের ভ্যালু বের করলেই হচ্ছে। সো ও এর ক্ষেত্রে F-P, তাহলে P+P-3 mod 26। সো এইখানে পি এর মান কত, ও এর ক্ষেত্রে পি এর মান কত, ও এর ক্ষেত্রে পি এর মান মানে ও এর নিউমেরিক ভ্যালু, ও এর ক্ষেত্রে পি এর মান মানে কি ও এর নিউমেরিক ভ্যালু, ও এর নিউমেরিক ভ্যালু কত, ও এর নিউমেরিক ভ্যালু চলুন একবার দেখে আসি, নাইলে ও এর নিউমেরিক ভ্যালু 14। সো এই জন্যই আমি বলেছি এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট যেটাই করেন এই চারটা কিন্তু আপনার যদি লিখে রাখেন পরীক্ষা শুরু হওয়ার আগে, যদি এই চারটা আপনার লেখা থাকে পরীক্ষার খাতায় বাম পাশে বা আপনি খাতায় যেখানে এনক্রিপশন বা ডিক্রিপশনের এই সব প্রবলেমটা সলভ করতেছেন তাহলে কিন্তু আপনার উপকার হবে। সো ও এর ভ্যালু দেখলাম আমরা কত, 14। সো 14-3 mod 26, সো 11 mod 26। এখানে আমরা কত বললাম, 11। 11 কার নিউমেরিক ভ্যালু, এল এর নিউমেরিক ভ্যালু। আবার আর এর ক্ষেত্রে F-inverse 17, 17 কেন, আর এর নিউমেরিক ভ্যালু 17। তাহলে পি মানে কি, আর এর নিউমেরিক ভ্যালু, আর এর নিউমেরিক ভ্যালু 17, 17-3 mod 26, 14 mod 26 কত আসে, 14। তাহলে ও ও 14 ও হয়ে গেল কীভাবে, 14 কার নিউমেরিক ভ্যালু, ও এর নিউমেরিক ভ্যালু একটাকে বের করলাম 14। তারপর ওয়াই F-inverse 24, তাহলে আবারও সেমভাবে 24-3 mod 26, P-3 পি কার নিউমেরিক ভ্যালু, ওয়াই নিউমেরিক ভ্যালু। আবারও এইচের ক্ষেত্রে 7-3, 7 কার নিউমেরিক ভ্যালু, এইচের নিউমেরিক ভ্যালু। তারপরে আমি যেই অ্যান্সারটা পাবো এখানে দেখবো যে যে অ্যান্সারটা পেয়েছি আমি
সেটা কার নিউমেরিক ভ্যালু? এখানে এইচের ক্ষেত্রে নিউমেরিক ভ্যালু পেয়েছি যেটা যার, সেটা হলো ই। সো আমরা এইভাবে কিন্তু ক্যারেক্টারগুলো পেয়ে গেলাম। সো ও এর জন্য পেলাম এল, আর এর জন্য, সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, সমস্যা নাই। নাও রিপ্লেস দ্য ক্যারেক্টার্স। সো ও এর জন্য আমি ফর্মুলা ইউজ করেছি, কিসের? ডিক্রিপশনের ফর্মুলা। এটা এনক্রিপশনের ক্ষেত্রে যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে এই ওকে, ডিক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ফর্মুলা ব্যবহার করেই আমি ভেঙেছি। সো আপনি এনক্রিপশন আর ডিক্রিপশনের ফর্মুলা কিন্তু জানতে হবে যে কোনটা, যদি ফর্মুলা আলাদা হয়ে যায় আপনার অ্যান্সার কিন্তু মিলবে না। সো আমি কিন্তু বারবার ফর্মুলাটা কনসাল্ট করতে বলতেছি। সো ও এর ক্ষেত্রে আমি ডিক্রিপ্ট করে ফর্মুলা ব্যবহার করে পেয়েছি এল, আর এর ক্ষেত্রে ও, ওয়াই এর ক্ষেত্রে ভি, আর এইচের ক্ষেত্রে পাইলাম ই। সো আমার মেসেজটা কিন্তু এখন ডিক্রিপ্ট হয়ে গেছে, লাভ, ও আর ওয়াই এস থেকে লাভ। সো আমার ডিক্রিপ্টেড মেসেজ ইজ লাভ। সো এটা কিন্তু আমার বুঝতে হবে, ঠিক আছে, যে এখানে কিন্তু আমরা কি করলাম, যে আওয়ার সো আওয়ার ডিক্রিপ্টেড মেসেজ ইজ লাভ। আচ্ছা, আগের একটা স্লাইডে আমরা কি ভুল করেছি? না, সো আওয়ার এনক্রিপ্টেড মেসেজ, আচ্ছা ঠিক আছে, আমরা কোনো ভুল করিনি। সো আওয়ার ডিক্রিপ্টেড মেসেজ ইজ লাভ। সো আমরা ও আর ওয়াই এস, এই ডাটাটা পড়ে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এখানে কি লেখা, অথচ এখানে কিন্তু লেখা লাভ, মানে যেটা ভালোবাসা। সো আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন দেখলাম দুইটাই। আমি ছোট্ট একটা এক্সারসাইজ আপনাদের দিব, যে আপনি একটা মেসেজ এনক্রিপ্ট করবেন, সেটা হলো কস্কি মামা, এটা এনক্রিপ্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে এনক্রিপ্ট করার পর মেসেজটা কী আসলো। আপনি কিন্তু চাইলে এটা চেকও করতে পারেন, অনলাইনে একটা ওয়েবসাইট আছে, সেটা আমি দেখাই দিব, সমস্যা নাই, যে আপনার মেসেজ অ্যান্সারটা কী হবে কস্কি মামা। আর আশা করি আপনি আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আর আরেকটা মেসেজ ডিক্রিপ্ট করবেন, এল ও আর ওয়াই এইচ ই ডি কিউ জে ও ডি, যাই হোক এরকম একটা মেসেজ আছে, এটাকে ডিক্রিপ্ট করে দেখবেন মেসেজটা কি। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আশা করছি যে আমার এই এক্সারসাইজ যে দুইটা দিলাম, এনক্রিপশন আর ডিক্রিপশনে, সেটার কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলো। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। এবং এনক্রিপশন এবং ডিক্রিপশন এবং এই টপিক রিলেটেড, অবশ্যই রিলেটেড, এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন বা আমার দেওয়া ইমেইলে নক করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, তবে তার আগে বলি নেই আরেকটা জিনিস, আপনাদের যেটা দেখাতে চেয়েছি, আপনি স্ক্রিনের মধ্যে একটা যেটা দেখতে পারতেছেন একটা ওয়েব অ্যাড্রেস, এই অ্যাড্রেসে যেয়ে কিন্তু আপনি দেখতে পারেন, অ্যান্সারটা মিলিয়ে নিতে পারেন যে আপনার হলো কি হলো না।